মা আজকে ভীষণ আনন্দ হচ্ছে, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। তুমি ভাবতে পারছ আজকে কত ভালো একটা দিন, আমার ছোট্ট বোনটার বিয়ে, পুপেশোনা। যখন ও জানতে পারবে তখন কতটা খুশি হবে বলো তো। বেচারা আজকে সকালে পর্যন্ত চোখের জল ফেলেছে, ভাল লাগে না। এই সব কিছু না তোদের বদমাইশ, ভীষণ বদমাইশ তোরা, বিশেষ করে এই অনির্বাণ ভীষণ দুষ্ট। সবকিছু মিটে যাক, তারাও তোমাকে বকবো আমি। কিন্তু না, আমাকে আজকে নাচতে বলবি না, আমি নাচবো না। কিন্তু একটু নাচবেন না, একটু আনন্দ করবেন না? আচ্ছা ঠিক আছে, আমি আমি মেনে নিচ্ছি, আমি আমি দুষ্টু, আমি বদমাইশ, কিন্তু আজকের দিনে আপনি একটু আনন্দ করবেন না, নাচবেন না, তা হয়? তার মানে আমি ধরে নেব যে আপনি আমার বিয়েতে খুশি হননি, তাই কি? কেন, আমার বউকে আপনার পছন্দ হয়নি? কত সুন্দর সেজেছে আমার বউ, দেখুন একবার। তাহলে এটুকু আমাদের উপহার দিন, প্লিজ এটুকু আনন্দ করুন, নাচুন। আচ্ছা ঠিক আছে, চল রেডি, চল 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 পেছনে এসো, চল। বেসর দিমু চুনিয়া লাগাইয়া সৈমর, চুনিয়া লাগাইয়া সৈমর কি দিয়া আশা যাইমু তরে। পিন্ডন চাইয়া শাড়ি দিমু উড়না লাগাইয়া সৈমর, উড়না লাগাইয়া সৈমর কি দিয়া আশা যাইমু তরে, কি দিয়া আশা যাইমু তরে, কি দিয়া আশা যাইমু তরে। লীলাবালি লীলাবালি হলো এটা, আমাকে না হয় কমলিনীর হলুদ মাখানোর কথা, আপনি আমাকে কেন মাখালেন? সঠিক জায়গায় মাখিয়েছি, সঠিক মানুষকে, এতটুকু ভুল করিনি। ডক্টর অনির্বাণ গো দুমদাম ভুল করে না। দারুণ লাগছে কিন্তু হলুদ মেখে। আপনি আমাকে অপমান করছেন। আরে তুমি দেখছি ভালোবাসো, বোঝো না? ভালোবাসলে বোঝো অপমান, আর অপমান করলে বোঝো ভালোবাসা। তোমার সঙ্গে পারা গেল না। শাট আপ, আনপার্লামেন্টারি কথা বলবেন না। আনপার্লামেন্টারি কথা কোথায়? আশ্চর্য, আমি আপনার বুকে সব কথা বলবো। আপনি আমাকে যা যা বললেন আমি আপনার বুকে সব কথা বলে দেব। তাই বুঝি বলো।
আমি খুব খুশি হব। আপনি শুধু একজন অভদ্র লোক নন, আপনি চরিত্রহীনও বটে। চরিত্র থাকলে চরিত্রহীন হয়, চরিত্রই নেই যার, তার আবার চরিত্রহীন কিসের? আমার সব বালাই টালাই নেই। সে তো বোঝাই যাচ্ছে যে বালাই নেই। কথাবার্তা হয়ে গেছে? হ্যাঁ। আরে বাবা, সবাই তো পারফর্ম করে ফেললো। শোনো, আমার একটা রিকোয়েস্ট আছে, তোমাদের দুজনের একসঙ্গে পারফরমেন্স চাই, ব্যাস। মানে 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 আর কি, মানে আমরা হয়তো অত ভালো ডান্স ডান্স করতে পারি না, গান তো গাইতেই পারি আমরা দুজনে মিলে। আপনার মনে যখন এত আনন্দ, তখন আপনি গানটা কেন? তোমার মনে আনন্দ হচ্ছে না বুঝি? না না হওয়ার কি আছে, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, একটা গান করতে হবে তোমাকে। আচ্ছা, এই গানটা, এই পারফরমেন্সটা আমি গিফট হিসাবে নেব। গিফট? হ্যাঁ, এক্স্যাক্টলি। আর তাছাড়া আমি শুনেছি তুমি খুব ভালো গান করো, তুমি নাকি হসপিটালেও গান গেয়েছো, খুব সুন্দর গান করো তুমি। প্লিজ রাধিকা, প্লিজ ফর মি, তোমরা দুজনে মিলে একটা গান গাও, ব্যাস। আমি যে গান গাইবো সেটা তোমাদের পছন্দ হবে না। আরে আমি মানিয়ে নেব, কোনো ব্যাপার না। তুমি যে গান গাইবে আমি সেই গানই গাইব, আর তুমি যে গান গাইবে আমার মনে হয় সে গান আমিও জানি। তোমার সব গান আমার জানা, সব সুর। হ্যাঁ, সুর, তোমার গান, তোমার গানের কথা, সব কিছু আমার জানা। আমার সুর আপনি কি করে জানলেন? অদ্ভুত। আচ্ছা, তাহলে না হয় উল্টোটা, আমি না হয় গান ধরছি, তুমি গলা মেলো। আপনার সব গান আমার জানা নেই। ঠিক আছে, যদি না জানা হয় তাহলে মেলাবে না, আর যদি মিলে যায় তাহলে মিলে যাবে। তোমাদের হয়নি এখনো? স্নানে যাবে এরপর। পিসিমণি বলছি, এই সুযোগটা তুমি কেড়ে নিও না প্লিজ। এখন আমি আর রাধিকা দুজনে মিলে একটা গান গাইব। সে তো নিশ্চয়ই, শুরু করো। এই মুহূর্তটার জন্যই তো বসে আছি, তোমাদের গান শোনার জন্য। হৃদয় হয় উদাসী,
কেন না জানি আমার মন মানে না দিন রজনি আমার মন মানে না স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।